হ্যালো, কি অবস্থা সবার? আমি সাজিদ, আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল আর্ট অফ সাজিদ। আজকে একটি করব ওয়াটার কালার পোর্ট্রেট একটি বুড়ো মানুষের। পুরো ভিডিওটা দেখবেন, সাথে থাকবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল বাটনে ক্লিক করবেন, একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, যা আছে সব করবেন। চলুন শুরু করা যাক। প্রথমে আউটলাইনের জন্য আমি একটি বৃত্ত এঁকে তারপর চারপাশের আউটলাইনগুলো দিয়েছি। এরপর নাক, চোখ, মোচ ও মুখ দিয়েছি। এই হলো মোটামুটি আউটলাইন। আমার এটি করতে মোটের উপর 20 মিনিট লেগেছে। এরপর যে বৃত্ত বা লাইনগুলো এঁকেছিলাম সেগুলো হালকা করে মুছে দিয়েছি। এবার আসি রং করার ক্ষেত্রে। আমি এখানে ইউজ করেছি ক্যামেলের যে 12 শেডের ওয়াটার কালার টিউবগুলো রয়েছে সেগুলো, আর আমি ব্রাশ হিসাবে যে লোকাল ব্রাশগুলো পাওয়া যায় সেগুলো ইউজ করছি। আমি মূলত এখানে 3টি রং ইউজ করতেছি। একটি হচ্ছে ক্রিমসন ব্ল্যাক, ইয়েলো অকার এবং পার্শিয়ান ব্লু। প্রথমে আমি মাথার পাগড়িটাতে হালকা ক্রিমসন লেক আর পার্শিয়ান ব্লুর একটা মিক্সচারের যে ওয়াশটা সেটা দিয়ে দিচ্ছি। স্কিনের ক্ষেত্রে আমি ক্রিমসন লেক, ইয়েলো অকার আর পার্শিয়ান ব্লু এই 3টি একসাথে মিশিয়ে যে কালারটা হয় সেটি দিয়েছি। আর ব্যাকগ্রাউন্ডে আমি একটা ব্লু শেড দিয়েছি, কারণ সব কিছু ওয়ার্ম ছিল এবং ব্যাকগ্রাউন্ডে যখন কোল্ড হবে তখন দেখতে সুন্দর লাগবে। এটা শুকানোর পর আমি আরেকটি লেয়ার দিয়েছি, যেটা হচ্ছে আমার মিডটোন। এরপর আবার এটা শুকানোর পর আমি ডার্ক টোন দিয়েছি, অর্থাৎ রংটাকে একটু গাঢ় করে ইউজ করেছি। যেখানে শ্যাডো আছে সেখানে এটা ইউজ করেছি।
এবং শেষ এসে আমি মোসে এবং বিভিন্ন জায়গায় একটু ফিনিশিং দিয়েছি। এই হলো আমার, এভাবেই আমি শেষ করেছি। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, কমেন্ট করবেন কিছু জানার থাকলে, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।